এই ছেলে তোমার অত স্বভাব খারাপ কেন, তোমার মায়ের অত স্বভাব খারাপ কেন, তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা আরেকজনের সাথে মোবাইলে প্রেমের গল্প করে কেন, তোমার মায়ের লজ্জা হয় না, তোমার মায়ের হায়া হয় না, তোমার মায়ের শরম হয় না, তোমার মায়ের বোধগম্য নেই, তোমার মায়ের বোধগম্য নেই, তোমার মা পশু প্রাণী, তোমার মা গরু ছাগল, তোমার মা কুকুর শৃগাল, বেটা আমাকে খারাপ লাগে শুনতে, শুনতে খারাপ লাগে কেন, তুমি তার মধ্যে নয়, আমি যাটা বলছি সেটা তোমার তার মধ্যে তুমি নও, তোমার মা নয়। তোমার মা বলবে আব্দুর রাজ্জাক সাহেব আমি খাদিজার মতো, আমি আয়েশার মতো। আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন আমার হাড়টা হারিয়ে গেলে আমি হাড় খুঁজছিলাম, তো যেখানে পেশাব পায়খানার টয়লেটের জন্য গেছিলাম সেখান থেকে ঘুরে এসে দেখছি যে হাওদা নেই, মানে যে হাওদা উটের ওপরে যে বসার জিনিসটা আছে হাওদা যে ওটা তো আমি ছিলাম, তো আমি তো হালকা পাতলা মেয়ে, যারা ওটা কাঁধে করে উটের ওপরে উঠিয়েছে তারা বুঝতে পারেনি আমি আছি কি না, তো ওরা ওটা উটের ওপরে তুলে দিয়েছে, তারপরে ওরা চলে গেছে, আল্লাহ রাসূল চলে গেছেন, সবাই চলে গেছে, আমি টয়লেট থেকে ঘুরে এসে দেখছি এখানে কেউ নেই, তা আমি ওখানে শুয়ে গেলাম, বসে থাকলাম শুয়ে গেলাম, হঠাৎ একটা শব্দ দূর থেকে শোনা গেল কিছুক্ষণ পরেই, ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাফনে মুআত্তাল দূর থেকে দেখে আমাকে চিনে নিয়েছেন, আমি আয়েশা, আমার দেখে আমাকে দেখে চিনলেন কি করে, তিনি পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে আমাকে দেখেছিলেন, যেমন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তেমনি আমি আর মুখমণ্ডল আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। তিনি বলছেন যে আমি রাতের অন্ধকারে বিছানে হাতড়িয়ে দেখছি, এভাবে হাত দিয়ে দেখছি বিছানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নেই, কি রে আমার কাছ থেকে কি তিনি অন্য স্ত্রীর কাছে চলে গেলেন রাতে, মনটা আমার খুব খারাপ, তাহলে আমার কাছ থেকে উঠে তিনি কোনো অন্য স্ত্রীর কাছে গেছেন, আচ্ছা তো আমিও কাপড় গায়ে দিয়ে নিলাম, মাথায় দিয়ে নিলাম, কাপড় ভালো করে ঠিকঠাক করে নিয়ে বের হলাম, দেখি কোথায় ওই যে যারা হজ করতে উমরা করতে গেছেন তারা দেখেছেন যে ওই মসজিদ নববীর পাশে আছে কবরস্থান, ওর নাম হচ্ছে বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি নয় বাকিউল গারকাদ, ওই যে 100 হাত হবে, ওই যে ওখানে তিনি হাত তুলে দোয়া করছেন, তা হাত তুলে দোয়া করলেন একবার দুইবার তিনবার, তারপরে ঘুরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন আমিও দৌড়ালাম, আমি আগে ঘরে চলে এসেছি, তো আমার কাছে এসে বলছেন কি খবর আয়েশা তোমার মোটা শ্বাস কেন, আমি যেটুকু দৌড়িয়ে এসেছি যে তোমার মোটা শ্বাস উঠেছে, তখন আমি বলছি আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি গেলেন কোথায়, তা এগুলো আমার আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে যে গভীর রাতে রাত 2টা 1টার সময় 100 হাত মাত্র জায়গা, আয়েশা ঘর থেকে বের হয়ে স্বামীকে খুঁজতে বের হয়েছেন সুন্দরভাবে মাথায় কাপড় দিয়ে গায়ে কাপড় দিয়ে, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার মা কি বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি যেভাবে বলছেন আমি তা নই, আমি আয়েশার মতো, আমিও চাচ্ছি আপনি আয়েশার মতো হন, এই যে আয়েশা বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কে এখানে শব্দ পর সাথে সাথে আমি মুখ ঢেকে নিলাম, তোমার মা এখনো ছোটবেলা উজপুরে আছে এখানে, আর বোরখা পরে আসলে ফ্যাশন বোরখা পরে এসেছে কি দেখাতে চাই, তোমার মা, তোমার মা কয় টাকার মালিক, তোমার বাপ কয় টাকার মালিক, কি করতে পারে, তোমাদের আশেপাশের জমির দাম খুব বেশি হয়ে গেছে সেই জন্য বেশি টাকার মালিক বলছো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে দান করো তোমরা, তো উমার বললেন যে অর্ধেক দিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে ঘেরে যা আছে সবই দিলাম, ওতে ভ্যান ভাড়াও হবে না, তখন বললেন উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের 3 মাসের খাওয়া, অর্ধেক মানুষের 3 মাসের খাওয়া খরচ যাতায়াত খরচ দিব,
যাতায়াত ব্যবস্থা দিব। লোক ছিল 30,000, তার মানে 15,000 মানুষকে তিনি 15,000 উট দিয়েছিলেন আর 3 মাসের খাওয়া খরচ দিয়েছিলেন। 15,000 উটের দাম লাগাও তো 1.5 লক্ষ টাকা করে এক একটা, বা 2 লাখ টাকা করে এক একটা। 15,000 উট তোমার বাপ 7 বার বিক্রি হবে। তারপরেও তোমার বাপ, আমি তোমাকে তুচ্ছ মনে করিনি বেটা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার বাপের সাথে আমার অনাথা অনেক আন্তরিকতা, আন্তরিকতার অভাব নাই, কিন্তু এই পরিবেশ দেখলে আমাকে খুব কষ্ট লাগে, সেই জন্য বলছি। যদি এরপরেও তোমাদের বাপ বেটার জামিয়া সালাফিয়া যাওয়ার, দেখতে যাওয়ার একটু সময় হয়নি, এই যে এইখানে আছে, এই পাশে বয়ে কাল্লির ওই পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জাহান্নাম এত তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েন না। জাহান্নাম স্বাভাবিক জায়গা নয়। দিন রাত আল্লাহ রাসুল জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, জাহান্নাম তো স্বাভাবিক জায়গা নয়। এমন কোনো দিন জীবনে তিনি সালাত আদায় করেছেন, সালাম ফিরেছেন, জাহান্নাম থেকে বাঁচতে না চেয়ে, আগে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন তারপরে সালাম ফিরেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল যখনই সালাত আদায় করতেন, সালাম ফেরার পূর্বে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি, ওয়াউজুবকামিন ফেতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফেতনা এক জমি 7 বার বেচা, ইহকালের ফেতনা পরকালের ফেতনা, কবরের শাস্তি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি, ওয়াউজুবকামিনাল মাসামা ওয়াল মাগরাম, বড় পাপ থেকে বাঁচতে চাচ্ছি, ঋণ কর্জ থেকে বাঁচতে চাচ্ছি, বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন, বড় পাপ হয় না যেন, ঋণ কর্জ হয় না যেন, এই কথাগুলি না বলে তিনি সালাম ফিরতেন না, আর ব্যাংকে লোন নিয়ে কিছু করবেন না, ব্যবসা করে খাবেন, ব্যবসা শুরু হবে চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না, 3 বছর চকলেট, 3 বছর কলা, 3 বছর কাপড়, 3 বছর দামি কিছু, 15 বছর 20 বছরের মাথায় একবারে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে ইনপুটে, তাহলে মোটামুটি 20-25-30 বছর লাগবে ধনী হতে। এক জমি 7 বার বিক্রি করে একদিনে ধনী হতে চাইলে হবে? কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলে একদিনে ধনী হলে হবে? ওটা হবে না। জীবনে কোনো দিন লোন নিয়ে কাজ করবেন না, ব্যবসা করবেন না। যারা ব্যাংকে চাকরি করছে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বউ বেটি খুব খুশি দেখাচ্ছে, বুঝতে পারে না, আরে তোমার লোন থেকে রাসূল দিন রাত বাঁচতে চাইতেন, জানা যায় হবে না, মাটির মানুষে বসবাস করার চেষ্টা করে। এছাড়া ওই যে পাশে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি, এখনই কথা বললো, তোমরা শুনতে পাও না? মহিলা পুরুষ যারা আছেন, এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর, পাথর মনে করে পাখি আপনার মাথার উপরে বসতে চাইবে, এইভাবে বসে থাকবেন। আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে ইসব যে লেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারোর কোনো বিরুদ্ধে কথা বলতে যাইনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দল মাঝাব নিয়ে কথা বলিনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন আমার কাছে জোর করে পরিচয় জানতে চেয়েছে, আপনার পড়াশোনা কি, এগুলো কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি।
এর চেয়ে যদি বেশি কোনো দিন প্রমাণ হয়ে যায় সেদিন থেকে জাতির সামনে আর কথা বলবো না। কাজেই কোনোদিন যদি উপস্থিত হই তাহলে মনে করতে হবে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, মুসলমান সবাই তো আসবে, আসবেই, হিন্দুকেও আসতে হবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। হিন্দুর আমি কিছু উপকার করব যাতে তার দুনিয়াবি সুবিধা হবে, পরকালের সুবিধা করা যাবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পরকালের সুবিধা করার কোনো পথ নেই, ওই পথই বন্ধ। আবু তালেব বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জি আপনার চাচা আবু তালেব মারা গেছে, তখন আল্লাহর রাসূল বলছেন আলী গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা, তার মানে তিনি দেখতে যাবেন না, কাফন দাফন করবেন না, জানাজা করবেন না। একটু আগে তার পাশে বসে বলছিলেন চাচা শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কি করা লাগে তা আমি দেখে ছেড়ে দেব, তর্ক বিতর্ক আমি বিচার মঠে আমি করব আপনার পক্ষ থেকে, আপনার ভালোবাসার কথা আমি জানি, পৃথিবীর কোন মানুষ আপনার চেয়ে আমাকে বেশি ভালোবাসেনি, পৃথিবীতে আমি আপনি ছাড়া কারো কাছে আশ্রয় পাইনি, আপনার কাছে আশ্রয় পেয়েছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ের জায়গা আবু তালেব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকা খাওয়ার জায়গা আবু তালেব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে রাখার ব্যক্তি আবু তালেব, যিনি চেষ্টা চালিয়েছেন শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব বিচারের মাঠে। তিনি বললেন বেটা এই সময় আমাকে এটার উপরে চাপ দিও না, আমি ধর্ম ত্যাগ করে মরবো না, আমি তোমার ধর্ম মানলাম না। তাই তিনি এখন বলছেন আলী যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা, তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যাবেন না, জানাজা কাফন দাফন করবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন, ক্ষমার জন্য অনুমতি চেয়েছিলেন, আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি, আল্লাহ বললেন না তোমার মায়ের জন্য তোমার ক্ষমা চাওয়া হবে না, তার মানে তোমার মা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পায়নি, তুমি তার জন্য ক্ষমা চাইতে পারো না, তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি জিয়ারত, হ্যাঁ তা দেখতে যেতে পারো, কিন্তু ওখানে যা বলতে পারবো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, ক্ষমা করার পথ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মুহূর্তে আপনাকে আমি আপনার স্ত্রী আপনার মেয়ের কথাটি বলতে গিয়ে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মেয়ের পাল্লাই পড়ে পরকাল হারায়েন না, স্ত্রীর পাল্লাই পড়ে পরকাল হারায়েন না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। কাপুরুষী বউয়ের কাছে নত হয়, বইয়ের কাছে নত হওয়ার কোনো সুযোগ নাই। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আপনি তার মধ্যে আছেন, তোবা করে ফিরে আসতে হবে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এক মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। আজকে এখান থেকে এইভাবে তোবা করে উঠতে হবে যে সারা পাতিরে ডিমনিতার ডুমনিতার যত দোকান আছে কোনো দোকানে বিড়ি তামাক জর্দা সিগারেট বিক্রি হবে না, শেষ পর্যন্ত অকেত অবস্থায় দোকানদার ফেলে দিবে তাকে। এইভাবে তোবা করে উঠতে হবে এবং ত্যাগ করতে মানুষ পারে পশু প্রাণী পারে না। যখন আল্লাহ তাআলা বললেন বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখো দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলাইকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহম আলাজাল বরং তার চেয়ে খারাপ। তখন আল্লাহ বললেন যে আপনি পশু প্রাণী গরু ছাগল কুকুর শৃগালের মতো, তবে তিনি বললেন না যে কুকুর শৃগাল হয়ে গেছে। কেন? কুকুর শৃগাল কখনো বিড়ি সিগারেট ত্যাগ করতে পারবে না, আর মানুষ ইচ্ছা করলেই পারবে। আল্লাহ বলেননি যে মানুষ কুকুর শৃগাল হয়ে গেছে, আল্লাহ বলছেন মানুষ কুকুর শৃগালের মতো, তার মানে কুকুর শৃগালের মতো যতক্ষণ বুঝিনি ততক্ষণ, আর যখন বুঝে নিয়েছি তখন ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু কুকুর শৃগাল ফিরে আসতে পারবে না।
আফজালুল মুজাহিদ মাইজাহিদ নফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ হচ্ছে সেই যাঁত তার বিরুদ্ধে জেহাদ করতে পারে, জীবন বাজি রেখে তরবারি নিয়ে মাঠে যুদ্ধ করছে যে এই মরলাম, এই মরলাম, এই শহীদ হলাম। এ যত শক্তিশালী মুজাহিদ তার চেয়ে ওই বেশি শক্তিশালী যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে, যে এই বৈঠকে ঘোষণা দিয়ে দিল এই সব যুবক লোকজন আজ থেকে আমার মোবাইলে আর কোনো দিন ল্যাংটা মেয়ে নাচবে না, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। বুঝাতে পারিনি, আজ থেকে যে ঘোষণা দিয়ে দিল আজ থেকে আর আমি কোনো দিন বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দিব না, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন, আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন। ইন্না নাফসালা আমার তো বিশ্বে আত্মা মানুষকে সবসময় পাপের আদেশ করে, আত্মা সবসময় মানুষকে পাপের আদেশ করে। আর আকল বিবেক বলে এটা ঠিক নয়, কিন্তু বিবেক টিকতে পারে না, সাথে ভাবি আছে, বউ আছে, বান্ধবী আছে, মোবাইল ল্যাংটা মেয়ে আছে, তো এতগুলির সামনে বিবেক টিকবে কী করে? সবাই একদিকে, আত্মা আবার ওই দিকে। আত্মা বলছে ওরই সাথে চ, বাজার চ, ভাবির সাথে চ, ভাবির সাথে তুমি তো তোমার ভাবিকে মোটরসাইকেলে নিস, এখানে বক্তব্য শুনতে, দেখো তো তুমি কেমন মানুষ। তাহলে দিন ধর্ম এমন হয়, কেমন হয়ে গেছে যেন, কেউ ধর্মের একটু দাম দিতে চায় না। বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। দুই ওর রাজলত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, বাড়ি থেকে বের হলে দেখছেন হাজারো লাখো মেয়ে প্যান্ট পরে আছে, শার্ট গায়ে দিয়ে আছে, আর একজন পুরুষকে চেপে ধরে আছে, সে তার বাপ হোক নাহলে তার স্বামী হোক, কত বড় বেলজ্জা বেশর্মা, হায়াবিহীন কুকুর শ্রী গেল, মানুষের সামনে আর একজনকে চেপে ধরে আছে মোটর সাইকেলে। কে বলেছ মানুষ ও কুকুর শ্রী গেলের চেয়ে খারাপ? শুধু ও নয়, ওর বাপ, ওর মা, ওর বংশ, ওর জাতি, বাউল হিসেব মুসলিম এমন হতে পারে না। দেখলেন না আপনি আয়েশাকে, আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা কিভাবে নিজেকে গুটিয়ে নিলেন। আমি তো আপনাকে আয়েশার মতো বলতে চাচ্ছি, আপনাকে আমি পিছে হটতে বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলতে চাচ্ছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এম এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছো কেন? তোমাকেই বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি বলছি আপনি খাদিজার মতো হয়ে যান। খাদিজাকে দেখবেন এক মিনিট, এখানে আমার অনেক কথা আছে, খাদিজাকে এক মিনিট দেখবেন, এদিকে দেখেন, এদিকে জিব্রাইল আলাইহিসসালাম বলছেন আমাদের নবীকে, হাদিস বুখারি মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ নারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কিনেছেন কি না? না কিনে মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি? 100 টাকা দিয়ে বই কিনলে তো তাহলে তাকে জিতিয়ে দিলাম, না কিনে তাকে ঠকিয়ে দিয়েছি, তা আমার কিছু করার নেই, ঠকিয়ে দিয়েছেন তো দিয়েছেন। এই বইয়ে আছে বুখারী মুসলিমের এক হাদিস যে জিব্রাইল আলাইহিসসালাম আমাদের নবীকে বলছেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই যে খাদিজা আসছে তার হাতে একটা তরকারির বাটি আছে, ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। জিব্রাইল বলে দিচ্ছেন আমাদের নবীকে, বুঝতে পারেননি মনে হয়। জিব্রাইল আলাইহিসসালাম কাকে বলে দিচ্ছেন? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন, আমার ইশারা করে দেখাচ্ছেন, ওই যে খাদিজা আসছে, খাদিজা তো আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, স্ত্রী আসছেন স্বামীর কাছে, বোঝা যায়নি তো, স্ত্রী স্বামীর কাছে আসছেন তরকারিতে একটা বাটিতে একটা তরকারি নিয়ে। এখন জিব্রাইল এখান থেকে বলছেন, পাশ থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে, এ দেখেন, ওই যে, ওই যে দেখেন, ওই যে খাদিজা আসছে, ওই যে খাদিজা আসছে, ওর হাতে একটা তরকারির বাটি আছে, ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই।
আপনাকে তো আমি তার মতো মনে করি, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনার চোখের সামনে পড়ছে যে বেশর্মা মহিলা প্যান্ট পরে আছে, আর একজনকে চেপে ধরে আছে, মোটরসাইকেলের পিছনে আছে। আপনি বলেন এ পশু নয়, গরু ছাগল নয়, কুকুর সিগাল নয়, কি ও জানে না যে হাজারো মানুষ রাস্তায় আছে? ও কি গরু ছাগল? ও কি বুঝে না? তাহলে ঠিকই গরু ছাগলের মতো, বুঝে না, ঠিকই পশু প্রাণীর মতো। এটা চোখে কেমন লাগে? এখনো এখানে মার্কেটে বসে আছে, কেন থাকবে? আপনি কি মনে করছেন যে হিন্দুর মেয়ে? জি না, খুব কম ও হিন্দুর মেয়ে নয়। দেখবেন যে ওর বাপ তিন চিলের লন্ডন গেছে, বলবে যে বলা বাহুল্য আমার দাদা হাজি, এ কথাই বলবে। কোনোদিন জিজ্ঞাসা করে দেখেন মোটরসাইকেল থামিয়ে, বলবে যে আমার বাপ কয়েকবার হজ করেছে, আমার মা এই কয়েকদিন আগে উমরা থেকে এসেছে, তাই বলবে। তার মানে এগুলি কি তাহলে মজাক? তাহলে ওর বাপ ওর মা ধর্মকে মজাক করে? একবার জমি বিক্রি করলে, এক শতক বিক্রি করলে কয়বার উমরাতে যাওয়া যাবে? এখন তো এলাকাতে এক শতক বিক্রি করলে কয়েকবার উমরাই যাওয়া যাবে, তো উমরা তো এখন দুই পয়সার ব্যাপার। শুক্রিয়া, আল্লাহর শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি এ কথা বলিনি, এ কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন অদায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস, ও জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলছেন, দায়ুস জান্নাতে যাবে না। আপনি আপনার বাড়িকে সামলান, কন্ট্রোল করেন। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে ওর বাপ হাজি, মানে আপনার কথাই বলছি। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে আমার মা এবারে উমরা করে আসলে যে কয়দিন আগে, মানে আপনার কথাই বলছি। আপনার তো হজ উমরা এখন কোনো বড় ব্যাপার নয়, আগে মানুষ হজ উমরা করতে যেত ছয় মাস বছর, ছয় বছর টাকা সংগ্রহ করত, এখন তো অত সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজবাতিন নার বিশ্বাহুয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারেহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে। দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে, টাকনুনির নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, নগ্ন পোশাক পরে যেসব মহিলারা চলে, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা, নগ্ন পোশাক পরে যারা, জাহান্নামে যাবে তারা। পুরুষের সাথে এইভাবে চলে যারা, দাঙ্গাবাজি করে, দাঙ্গাবাজি করে চলে যারা, জাহান্নামে যাবে তারা। জুলুমবাজি করে যারা, জোর করে জমি দখল করে যারা, এক জমিকে সাদাবার বিক্রি করে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখিয়ে চলে, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, এসব জুলুমবাজ জাহান্নামে যাবে। ভুল সিদ্ধান্ত, ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে, পদ্মা নদীতে নয় সাগরে ডুবে গেছে। জালেমের বাঁচার কোনো পথ নেই। এক থাপ্পড় দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না, আপনি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছেন, তার মানে আপনি জালেম। আপনি ওসর জাকাত বের করেননি, আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন, তার মানে আপনি জালেম। বুঝাতে পারিনি, ওসর জাকাত দেয়নি যে সে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের টাকা মেরে খেয়েছে, ভিক্ষুকের টাকা মেরে খেয়ে আপনি নিজেকে ভালো মনে করিয়েন না। ফকিরের টাকা মেরে খেয়েছে যে, সে হলো জালেম, তার বিচার পরে হবে। মিথ্যে সাক্ষী দিয়ে, সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি, এই যে দেখছেন না, কয়েকদিন থেকে ফেসবুকে দেখা যাচ্ছে কে কাকে মারলো,
কেউ কিছু বুঝলো না, দিন রাত আসছে। মিথ্যা সাক্ষী বলছে যে আমি দুই চোখে দেখেছি মারতে, অথচ যার কথা বলছো সেদিন রংপুরে ছিল। মিথ্যা সাক্ষী মহাপাপ, জেনার চেয়ে মহাপাপ, জেনা বড় পাপ, যার ফলাফল জাহান্নাম। জেনা চার পাঁচে গিয়ে আছে। এক নম্বরে আছে শিরক করা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। দুই, পৃথিবীতে দুই নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী এখনো জেনা আসেনি। চার, মানুষকে হত্যা করা। পাঁচ, সুদ ঘুষ খাওয়া। ছয় সাথে গিয়ে জেনা আছে, চুরি আছে, ডাকাতি আছে, এগুলো সব মহাপাপ। জেনা, চুরি, সুদ, ঘুষ, ডাকাতি, এর চেয়ে আগে মিথ্যা সাক্ষী আছে। কেন? ঢাকা কেন্দ্রীয় কারাগারের লোকটা 20 বছর থেকে আছে, তার বাড়ি পাতিরের ডোম নিয়ে সব এলাকায়। ও নিজেও জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। মিথ্যা সাক্ষী বলেছে আমি দুই চোখে মারতে দেখেছি মামলায়, তাই সে জেল হয়ে গেছে আজীবন, 30 বছর জেল। ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই, মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই, আদরের স্ত্রী তার গায়ে একটু হাত দেওয়ার কোনো সুযোগ নাই। বছরের বছর কাটছে আর আপনি বউ বেটি নিয়ে বাড়িতে আছেন, আপনার জুলুমবাজি কেমন আপনি মনে রেখেছেন? নৌকা আপনার ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, আপনি মনে রাখেন? বিচার পরে হবে। ভালো মানুষের বিচার হল এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। মাগরিবের সালাত আদায় করতে 5-6 মিনিট লাগতে পারে, মানে এইটুকু হবে ভালো মানুষের বিচারের সময় সীমা। জোহর আসর এসার সময় আদায় লাগে, সালাত আদায় করতে 7-10 মিনিট, এইটুকু হলো ভালো মানুষের বিচারের সময়। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর যদি মানুষ জালেম হয় তাহলে তার বিচার পরে হবে, একদিন লেট হলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে তার বিচার হবে 1,50,000 বছর পরে। আপনাকে আমি বুঝাতে অক্ষম বিচারের মাঠ কাকে বলে। 1 মিনিট জুলুমবাজি করে বসবাস করবেন না, একেবারে মাটির মানুষ হয়ে থাকবেন। এটা জি, এটা জি, ওটাই, এটা এরকম, এখান থেকে সীমানা। আচ্ছা করে যেটা ভালো হয় সীমানা, আপনি যদি বলেন এখান থেকে তো এখান থেকে, এইভাবে জীবিকা নির্বাহ করেন। ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না, 1 মিনিট ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না। ক্ষমতা ভিতরে আসলে বলবেন ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে মানে তার পরের বাক্য আমার নৌকা ডুবে গেছে, আর উঠবে না বিচারের মাঠে। জালেমের নৌকা উঠবে না, বাঁচার কোনো পথ নাই। জেনা করে মরে গেছে ক্ষমা হতে পারে, মহাপাপ, কিন্তু জুলুমবাজি করে মরে গেছে, ফকিরকে টাকা মেরে খেয়ে মরে গেছে, এটা ও জালেম, ওর বিচার আর দেরিতে হবে, তাড়াতাড়ি হবে না, খুব কঠিন। এক থাপ্পড় দিয়েছে রিক্সাওয়ালাকে না বুঝে, কেন? 50 টাকা ভাড়া চেয়েছিল, সেই জন্য ভাড়া তো 20 টাকা, এক থাপ্পড় দিয়ে দিয়েছে। অর্থ যখন বেশি হয় তখন এটা ঘটে, দলীয় ক্ষমতা যখন বেশি হয় তখন এটা ঘটে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই মুহূর্তে বিনীত অনুরোধ জানিয়ে বলছিলাম, যেহেতু মন মতো চললে জাহান্নাম হবে, যেহেতু সবচেয়ে বড় মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে চলতে পারে, আত্মার বিরুদ্ধে যে কোনো মূল্যে চলতে হবে। আজ থেকে রমজান আবার চলে এসেছে, আপনার বাড়ির টিভির তার কাটা দেন আজকে, আর কোনো দিন এই টিভিতে খবর দেখে সেম রোজার টাইম দেখে আমি রোজা থাকবো না। আমার মা যেভাবে রোজা থাকতো 3 তারা দেখে, ভাত রান্না করতে কি তারা দেখে, 3 তারা দেখে আকাশের দিকে তাকিয়ে, দরকার হলে আমি সেভাবে ভাত রান্না করব, খাবো। কিন্তু টিভিতে সময় দেখে তারই সাথে আবার ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে আমি রোজা থাকতে রাজি নই। মনের সাথে মনের জিহাদ করেন, মনের। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা খুব কঠিন। তিনি বলছেন মাঠে, খোলা মাঠে শত্রুর সাথে তরবারি নিয়ে মুখামুখি যুদ্ধ, মরে কি মরে, মরলো কি মরলো, এইটার চেয়ে মনের বিরোধিতা করা অনেক 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 কঠিন।
এই ছেলেটা এখানে তোবা করেছে, একা একা কানও ধরেছে, কিন্তু আমরা দেখিনি, তোবা করে এই মুহূর্তে এখানে আছে বসে, কিন্তু রাত্রিতে ঘরে একাই শয়, একাই যখন শুইতে গেছে ঘুম চলে আসবে, মোবাইলটা রেখে দিয়েছে, ধীরে হাত চলে গেছে মোবাইল দিয়ে চালু করে আবার ল্যাংটা মেয়ে দেখছে, তার মানে এটা নেশা হয়ে আছে, ওর বোনেরও তাই নেশা হয়ে আছে, দুই ঘরে ওই ঘরে এক বোন ভাই আর এই ঘরে বোন দুইজন একই করছে, এটা নেশা, মদ খা যেমন নেশা তেমন নেশা হয়ে গেছে, যেমন এইভাবে হাতটা চলে যাবে মোবাইলের দিকে, মোবাইল ধরেই নিয়েছে, মোবাইলটা ফেলে দে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউজুবিল্লাহি মিন জালিক, শয়তান চলে এসেছে, লাফ দিয়ে উঠে তুমি বাইরে চলে যাওয়া, নাউজুবিল্লাহি মিন জালিক, যে শয়তান চলে এসেছে, আরে শয়তান চলে এসেছে, এই যে ইবলিস, এই যে ইবলিস, ছি 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 ছি, নাউজুবিল্লাহি মিন জালিক, একই কথা আমি যে কসম করেছি, এখানে কেন তো ইবলিস চলে এসেছে, খোলা মাঠে দেখা যায় যে সে হলো মানুষ শয়তান, দেখা যায় না যে মনে বলে সে হলো জিন শয়তান, খোলা মাঠে বলে যে চলো দোস্ত চলো ওই যে পাতির ওই মার্কেট থেকে ঘুরে আসি, বেটি ছেলেরা খেলাচ্ছে, এ হলো মানুষ শয়তান, দেখা যায় না, এমনিতে মন চাইলে চলে গেলাম একটু ঘুরে আসি না, এ হলো জিন শয়তান, ওকে দেখা যায় না, খোলা মাঠে বলে যে সে হলো মানুষ শয়তান, খোলা মাঠে বলে না যে ভিতরে ভিতরে বলে যে সে হলো জিন শয়তান, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এক মিনিট আপনি একটু খেয়াল করেন, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। মোহাম্মদ সাল্লাম বলছেন, আমি জাহান্নাম তাকিয়ে দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা, জাহান্নাম আমি তাকিয়ে দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, এক যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে জাহান্নামে। দুই, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, যখন রাস্তা দিয়ে হাঁটে তখন দেখবেন সবাই তার দিকে চেয়ে থাকে, মায়েলাতুন ওরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়, যখন বাড়িতে ছিল তখন ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়ে মার্কেটের দিকে যাচ্ছে তো কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার চুল নাড়ে, একবার হাতের ভাঁজ করে, একবার মুখের ভাঁজ করে, কেমন কেমন করে কথা বলে, তার হিসাব থাকে না, তার মানে তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খোলাল জান্না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, ওলা ইয়াজেদ না রিহা, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, এক বছর দৌড়িয়ে যেখানে থামবে ওখানে যদি আপনি থামেন তা আপনি জান্নাতের গন্ধ পাবেন, কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধও পাবে না। নিশাউন, আমি বলিনি, আমি আরবি থেকে অনুবাদ করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়। আমি বলিনি শাড়ি হারাম পোশাক, এ কথা বলিনি। এই ছেলে বসো, পাশ থেকে ওই ছেলেটা অবুজ ছেলেটা উঠছে কেন, কি পেয়েছে ও, ওর বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে, সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে, শরম পাওনা বেটা, তুমি এত তাড়াতাড়ি আমাকে ক্লান্ত দেখাচ্ছ, কি তুমি বল, তুমি যাবা কেন এখান থেকে, কি পেয়েছো তুমি, আমি কেসা কাহিনী বলতে এসেছি, একবারে এক খেয়ালে চেয়ে থাকবা, উনিশ বিশ হয় না, জানো দাম দিতে শিখিও, ধৈর্যর ধৈর্যের পরিচয় দিও, ধৈর্য ঘোড়ার ডিম নয়, মনে করি না যে ধৈর্য একটা শব্দ, ধৈর্য একটা জিনিস যার, ওটা কার ভিতরে পাওয়া যাবে, মানুষের ভিতরে, কার ভিতরে পাওয়া যাবে, মানুষের ভিতরে, তা আমরা মনে করলাম যে ধৈর্য একটা শব্দ, আসলে তার বাস্তবতা কিছু নেই, আমরা এখন মনে করেছি ধৈর্য হলো ঘোড়ার ডিম, আপনি দেখবেন না যে আপনি এই লোকটা রিক্সাটা ওর আর একজনের রিক্সার সাথে লেগে গেছে, এমন গালি দিল একবার অকথ্য ভাষায়, তারপর ওয়ারি রিক্সাটা আর একজনের সাথে এক মিনিট পরে লেগে গেছে, তো ওইও গালি দিল, এক মিনিট থামাথামি নাই,
তার মানে এদের কাছে কি ধৈর্য আছে? আর আপনি একটা ধনী মানুষ, 500 শতক জমি কিনে দামি একটা গাড়ি কিনেছেন, 500 শতক জমি বিক্রি করলেই বিশাল দামি গাড়ি, গাড়ির দাম কয় টাকা, জমির দাম কোটি কোটি টাকা। তো এখন আপনার গাড়িতে আর একজন রিক্সা একটু লেগে গেছে, আপনি গাড়ি থেকে নেমে এমন বলা বললেন, মনে হচ্ছে যে আপনার বাপকে মেরে ফেললে আপনি এত বলতেন না। তার মানে এটাই কি ধৈর্য হলো? ধৈর্য কি কোনো একটা শব্দ তার বাস্তবতা নেই? ধৈর্য কি কোনো ঘোড়ার ডিম যার বাস্তবতা নেই? সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক সাবধান করে আমরা আগের দিকে যাচ্ছি, তবে আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন, মহিলারা 4টা কাজ করলেই তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। এক, সল্লাত খামসাহ, 5 ওয়াক্ত সলাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, সামাত সাহারাহ, রমজান মাসের সিয়াম পালন করবেন, এই যে আসছে কয়দিন পরে। 3, আতাদ বালাহ, স্বামীকে মেনে চলবেন। স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসেছে, কাপড়টাতে হা দিয়ে আপনি বলবেন না যে কি যে মোটা কাপড় নিয়ে এসে, একবারই হালই লাগে না। তখন আপনার স্বামী বলছে তুই যা যা যে তুই কিনে নিয়ে গে, যা কিনে নিয়ে গে তুই। স্বামী যদি চট কিনে নিয়ে আসে কাপড়ের নামে, চট চট ছালা যদি নিয়ে আসে কাপড়ের নামে, তো তুমি কাপড়টাতে হা দিয়ে বলবে আপনি যাই আনিবেন আমি তাহাতেই খুশি থাকিব, আপনার জন্য যেটা ভালো আমার জন্য সেটা ভালো, আমি আপনাকে মূল্যায়ন করবো, এটাই আমার কাজ। তাহলে দুইজনের সংসার হবে খুব সুখের। আর যখন আপনি অভিমান করবেন এই লাগবে সেই লাগবে, তখন হবে না, তখন এই বাড়বে, শয়তান ঢুকে যাবে। শয়তান তোমাকে বলবে তুই তো কাপড় চেয়েছিলি, দিল না তো তোকে, শয়তান বলবে তো তাহলে তুই আর এই করিস নে, ওকে ভাত রান্না করে দিস নে, পানি চাইলে দিস নে, ওর মা কথা বললে কথা শুনিস নে, এটা এইগুলো এখন কে বলছে বলেন তো? শয়তান। একবার যদি আপনি আমার বিরুদ্ধে লড়তে চান, দেখবেন যে রাতে ভাবতে ভাবতে ওইসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে, আজানে হয়ে গেছে, ঘুমই হলো না, এতক্ষণ কে ঠেলে নিয়ে বেড়াচ্ছে বলেন তো? শয়তান। এই যে আশেপাশে গ্রামে যার সাথে গণ্ডগোল হয়, গণ্ডগোল হওয়ার পরে ও খুব গালি দিয়ে নিয়েছে, তখন আপনার রাতে আর ঘুম আসে না, আমি সুযোগ হলে এটা বলবো, এটা বলবো, এইটা বলবো, এবার একটু সুযোগ হলে পিটিয়ে দিব, এগুলো কে বলাচ্ছে বলেন তো? শয়তান। এমন বলাচ্ছে বলতে বলতে আজান হয়ে গেছে, ঘুমই হয়নি সারা রাত। একটু যদি অভিমান আপনার জাগে ভিতরে, তখন শয়তান বলবে তাহলে এ করিস, তোর অভিমান যদি না মিটে তাহলে বলি তোর মার কথা শুনবো না, তুই যদি এরকম কাপড় না দিস তা আমি এ করবো না, এবার যা আসবই না, আমাকে এরকম কাপড় দিলা না কেন তুমি? এগুলো কে জাগাচ্ছে? শয়তান। যারা অভিমানী নেই, আপনি যাহাই আনিবেন আমি